নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2022-এর জানুয়ারি মাসের ক্লাস 3-এর ইংরেজি বিষয়ের সলিউশন বা সমাধান নিয়ে। তো দেখা যাক এই মডেল অ্যাক্টিভিটিটা আজকে কী দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1, বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দ্যাম, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি এ টু জেড, এ বি সি ডি পর পর কোন ওয়ার্ডগুলি আসে সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, পরপর সাজিয়ে লিখতে হবে। প্রথমে রয়েছে অক্স, তারপর জিব্রা, তারপর কাউ। তো অক্স শুরু হচ্ছে ও দিয়ে, জিব্রা শুরু হচ্ছে জেড দিয়ে, যেটা অ্যালফাবেটের সব থেকে শেষে আসে। তারপর আছে কাউ সি দিয়ে। তাহলে অ্যারেঞ্জ করলে কি পাবো আমরা? সি অর্থাৎ কাউ, তারপর অক্স, তারপর জিব্রা। কেমন? তো নেক্সট অ্যাক্টিভিটি 2, এখানে বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তাহলে দেখো অ্যান্সারগুলো হবে এমন, বি ডবল ও কে বুক, তারপর এল আই ও এন লায়ন, তারপর সি ওয়াই সি এল ই সাইকেল। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 3, এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর বসাতে হবে। সি ইজ মাই সিস্টার, ঠিক আছে, প্রথমটার উত্তর হবে ইজ, তারপরটা হবে দে আর প্লেয়িং ফুটবল, দ্বিতীয়টার উত্তর হবে আর, তিন নম্বর আই এর পরে সর্বদা এম হয়, তো আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাভ হ্যাজ, তো আই এর পরে সর্বদা হ্যাভ বসে, তো আই হ্যাভ এ পেন্সিল। নেক্সট হি হ্যাজ এ ব্যাগ, দে যেহেতু বহুবচন একের বেশি, তাই দে হ্যাভ মেনি ক্যান্ডেলস। তো এই ছিল ক্লাস 3-এর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আরও বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আসবে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক অবশ্যই করবে। ধন্যবাদ।